নরকে পাঠিয়েছেন সমস্ত অনাচার ধ্বংস করার জন্য। কিন্তু দিনু, আসল চোর তাহলে কে? কার জন্য তুই এত কষ্ট পেলি ভাই? মাধব ঠাকুর গো, আমাদের কাজ হচ্ছে সত্যিটা প্রমাণ করা, তার জন্যই চোরকে হাতে নাতে ধরতে হবে। কিভাবে ধরবি? চোরটা দিনে বেলায় হাতে গয়না নিয়ে রাস্তায় বেরোয় না, ঠিক তাই সে গয়না নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের পথ ধরে ওই গয়নাগুলো পাচার করতে যাবে। তাহলে চোর ধরতে গেলে তো জঙ্গলে যেতে হবে। যেতে তো হবে, আর আজ রাতেই যাব ওই জঙ্গলে। তুই রাত দুপুরে উঠছিস কেন? এবার কি হবে? লোকনাথ বটতলে আমার জন্য দাঁড়িয়ে থাকবে, কিন্তু আমি যাব কিভাবে? উফ, এই বেনিটাও না, কখন আসার কথা ছিল এখনো তো এলো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার পায়ে ব্যথা হয়ে গেল, এখনো তো তার পাত্তা নেই। না, এই ব্যাটা নিশ্চয় ঘুমিয়ে পড়েছে, আর ওর জন্য অপেক্ষা করে লাভ নেই। এই ফাঁকে যদি ওষুধটা পালিয়ে যায়, না আমি একাই যাই। লোকনাথ দাদা, লোকনাথ দাদা, আর বলিস না ভাই, যা কাণ্ড করলাম। আবার কি করলি? মা যাতে বুঝতে না পারে তাই আমার জায়গায় একটা বালিশ চাপা রেখে এসেছি। মা ঘুমাচ্ছিল না বলেই আসতে পারছিলাম না। বাহ, তোর তো দেখছি খুব বুদ্ধি হয়েছে। নে চল এবার, ওদিকে আবার দেরি না হয়ে যায়। লোকনাথ দাঁড়া, আবার কি হলো? জঙ্গলে যেতে গেলে তো শ্মশানে দিয়ে যেতে হয়, তাই না রে? হ্যাঁ, সে তো যেতেই হবে। ও বুঝেছি, তুই ভূতের ভয় পাচ্ছিস, তাই না রে? দেখ, আর কিচ্ছু হবে না, আমার ছোটদাও তো খুব ভয় পায়। মা বলে যখনই ভূতের ভয় হবে তখনই রাম নাম করতে। রাম নাম করলেই ভূত পালিয়ে যাবে? তুই করেই দেখ না, আয় আমার সাথে আয়। রাম 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 রাম। উফ, একই চেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, আর আশেপাশে তো কোনো পুকুরও দেখছি না। আমারও তো তৃষ্ণা পাচ্ছে। চল ওই শ্মশানের দিকে যাই, ওখানে যদি একটু জল পাই। রাম 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 রাম। এখানে তো কেউ নেই রে। রাম 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 রাম। এখানে কি চাই? ওরে বাবারে, তোদের তো দেখে মনে হচ্ছে ভালো করেছিলে। তো এত রাতে এই শ্মশানে কি করতে এসেছিস? বলছি বলছি, আগে বলো তোমার ওই কলসি থেকে আমাদের জল খাওয়াবে কিনা? কোথায় থাকিস, কোন জাত তোদের? বামুন গো, আমরা বামুন ঘরের ছেলে, এখানে এসেছি একটা কাজে। তার আগে একটু জল খাওয়াও না, তেষ্টায় যে ছাতি ফেটে যাচ্ছে। বলিস কি, বামুন ঘরের ছেলে হয়ে ডোমে রাতে জল খাবি? তোদের তো যাত যাবে। না না, আর আমাকে হচ্ছে শেষে নরকে ঠাই পেতে হবে। না না, একদম না, জল না পেলে তো এমনি প্রাণ যাবে। প্রাণ আগে না যাত গো, আর তুমি নরকে যাওয়ার হাত থেকে তো এমনি রেহাই পাবে না। দু দুটো বামুনের ছেলের প্রাণ বলে কথা, জল না দেওয়ায় মরে গেলে ভালো হবে কি? কি স্বপ্ন এসে কথা গো, এ তো পুরো ডাকাত ছেলে। না না, নরকে যদি যেতেই হয় তাহলে প্রাণ বাঁচিয়ে নরকে যাবো, আমার শাস্তি তাও একটু কম হবে। জল খা, জল খা তোরা।
তোমাকে নরকে যেতে হলো না গো, তোমার হাতে জল খেয়ে প্রাণটা ভরে গেল। এবার বলো দেখি বাবারা, এত রাতে এখানে কি করতে এসেছিলে? একটা চোরকে ধরতে গো, তার আজ এই শ্মশানের জঙ্গলে আসার কথা। আচ্ছা, তুমি এই জঙ্গলে কাউকে যেতে দেখেছিলে? এই শ্মশানে কত লোক মরা পড়াতে আসে, তাদের মধ্যে কে চোর আর কে ভালো সেটা আমি কি করে? দাঁড়াও দাঁড়াও, আজই আমি একজনকে দেখলাম। তখন চাদর মুড়ি দিয়ে কেউ একজন এই জঙ্গলের দিকে গেল। প্রথমে ভেবেছিলাম মরার লোক হবে হয়তো, কিন্তু এত রাতে একা একা জঙ্গলের দিকে কেন যাবে? বুঝে গেছি, ওই লোকটাই চোর গো। ওই লোকটাকে ধরতে এসেছি, কোন দিকে গেছে গো লোকটা? ওই দেখো, পায়ের ছাপ পড়ে গেছে। মরা লোকজন তো আর জঙ্গলের দিকে যায় না, তাই একটাই পায়ের ছাপ রয়ে গেছে, ওই দিকে গেছে গো। আমরা ওই দিকে যাই, তাহলেই তাকে পেয়ে যাবো। এই তোমরা পাগল হলে নাকি? এত রাতে এই আধারে জঙ্গলে কেউ যায়? এই জঙ্গলে তো তেনারা আছে না? তার মানে ওই চোর এখন ওই দিক দিয়ে কোথায় যাবে, তাই না? ওখানেই কোথাও ঘাপটি মেরে থাকবে ভোর অবধি। ভোরের আলো ফুটলে তারপরে সদরের দিকে গয়না নিয়ে রওনা দেবে। তাহলে আমরা এখন কি করব? আমরা তাকে খুঁজতেই যাব। ওরে, চোরের যদি গায়ে খুব জোর হয় তাহলে পারো কেন ওর সাথে? সঙ্গে একজন পাই থাকলে ভালো হতো নাকি? বেশ, বলছি তোমার কাছে তো লাঠি আছে, চলো না গো আমাদের সাথে। ওই চোরটা যদি বেশি বেগরবাই করে ওকে জাপটে ধরবে। সত্যি তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে, বললাম না এই রাতে আধারে ওই জঙ্গলে কেউ যায় না, আর আমি তো পারবই না। এই আধারে এই জঙ্গলে তেনারা কোথায় আছে কে জানে, তারপর গিয়ে মরি আর কি। ঘরের মধ্যে এত আলো এলো কোত্থেকে? ভোর হয়ে গেল নাকি? ও, চাঁদের আলো এসে পড়েছে, আজ তো পূর্ণিমা তাই ভাবি। তো দেখো ছেলের কাণ্ড, আরে দম বন্ধ হয়ে যাবে তো। ও বেনি, বেনি
একি কাণ্ড, বেনি কোথায় গেল? বেনি, বেনি শুনছেন? শুনছেন, একটু আসুন না, দেখুন কি কাণ্ড। শুনছেন? শুনছেন কি হয়েছে? আবার কি হলো? দেখুন না, বেনি কি কাণ্ড করেছে, এই পাশ বালিশের উপর চাদর চাপা দিয়ে কোথায় চলে গেছে। আমি চাদর সরাতে দেখছি বেনি নেই। সে কি এত রাত্রে আবার কোথায় গেল? নিশ্চয়ই লোকনাথের সঙ্গে গেছে। লোকনাথ আমার ছেলেটাকে পর করে তবে ছাড়বে। ওই দেখো আবার কান্নাকাটি শুরু করলো, আগে খুঁজতে তো দেবে, এক রাতে তো তোমার ছেলেটা হিমালয়ে চলে যাবে না। আর কি বলছেন আপনি, আমি চিন্তা করব না, আমি তোর মা নাকি? আপনি না হয় হাত তুলে বসে থাকতে পারেন রাম ঠাকুরের মতো, আপনার তো ছেলে সন্ন্যাসী হলেই খুশি, আমি সেটা কি করে মেনে নেবো বলুন তো। কান্নাকাটি শুরু করলে কেন? আরে মেয়েটা তো উঠে যাবে নাকি? দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি যাচ্ছিলাম গোশালের বাড়ি। আর শোনো, তুমি লক্ষ্মীকে নিয়ে এখানে থেকো, তুমি কিন্তু বাইরে বেরোবে না, ঠিক আছে? আমি আসছি। এমন করে কি দেখছো গো? চাঁদের এমন পানা আলোর বার আগে কখনো দেখিনি গো। সত্যি তো চাঁদাকে এত ভয় করছিলাম, চাঁদারই তো কেটে গেল। সত্যি করে বলো তো ঠাকুর, তুমি কে? এক নিমিশে আধার কাটিয়ে আলোয় ভরিয়ে দিতে পারো, না সাধারণ লোক তো তুমি নও। আমি এমন কেউ নয় গো, আমি লোকনাথ। এবার আমাদের সাথে জঙ্গলে চলো, এরপর হলে চোরটা পালাবে। পাওয়া যাচ্ছে না, সে কি কথা? তবে আর বলছি কি রামুসাই, শুধু লোকনাথ হলেও আমি ভাবতাম না, ও লোকনাথ তো মাঝে মধ্যেই ওই মন্দির তন্দিরে গিয়ে বসে থাকে বলুন, কিন্তু বেনিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদের দুজনে মিলে একসঙ্গে কোথায় গেল বলুন তো। কোথায় যেতে পারে ওরা? ও জঙ্গলের মধ্যে জানি তো। কি করি বলুন তো জমিদার মশাই, বেনির মা তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কি যে ভূত চাপে দুজনের মাথায়। রাতে খেতে বসে ওর মাকে বলছিল যে ওই পিসি ঠাকুরনকে নাকি কথা দিয়েছে ও চোর ধরে আনবে। চোর ধরে আনবে দুজনে? বলি চোরটা পাবে কোথায়? ওই তো জঙ্গলে নাকি চোর লুকিয়ে থাকতে পারে, এমন কথা ওরা বলছিল। আর ঘোষাল তুমি এসব শুনে ওকে আটকালে না? ওর মা ওকে বকাঝকা করে ঘুম পাড়িয়ে দিয়েছিল, কিন্তু তারপর এমন কাণ্ড করে বসবে কি করে বুঝবো বলো তো। দেখুন ঠাকুরমশাই, আমি লোকনাথকে যতদূর চিনি সে এক কথার ছেলে, পিসিমাকে কথা দিয়েছিল তাই সে বেরিয়েছে, তাই সাথে প্রাণের বন্ধুটিকেও নিয়েছে। এত বড় চিন্তার কথা জমিদার মশাই, এই আধার রাতে জঙ্গলের মধ্যে দুটো ছোট ছোট ছেলে, চোর কি ওদের দেখে ধরা দেবে না গয়নাগুলো ওদের হাতে তুলে দেবে? যদি কোনো বিপদ আপদ কিছু একটা ঘটে যায়। আপনারা একদম চিন্তা করবেন না, জঙ্গলে আমার বাইকরা সারা রাত পাহারায় আছে, যদি কোনো কিছু হয় নিশ্চয়ই ওরা টের পাবে, ওরা ওদের রক্ষা করবে। নায়ক মশাই, আগে আপনি এখনই লেটেলদের জঙ্গলে পাঠান, একটা কথা মনে রাখবেন, লোকনাথ আর বেনির যেন কোনো রকম কোনো ক্ষতি না হয়। জি আঙ্কেল, আমি এক্ষুনি দেখছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, লোকনাথ যখন সাথে আছে স্বয়ং ঈশ্বর ওই দুটো ক্ষুদে প্রাণীর সাথে আছে, আর তাছাড়া ওদের যদি কেউ সামান্যতম ক্ষতি করার চেষ্টা করে, আমি জমিদার ঋষিকান্ত রায় আপনাদের কথা দিচ্ছি, আমি তাকে ছাড়ব না।
কিছু আনি তো। এই কেটা রে, এইটুকু শিশু গায়ে হাত তোলা। তবে রে এই দাঁড়া, পলাচ্ছিস কোথায় পুরুষ? সমস্ত থাকলে আমার সাথে লড়াই কর। আমার মাথায় জটা ছিল বলে বেঁচে গেছি, তেমন আমার লাগেনি। বেনি তাড়াতাড়ি যা, দুমকাকা যে একা সামলাতে পারবে না, লোকজন ডেকে আন। যা বেনি, হাতে যে একদম সময় নেই, যা। অন্য কথা ভাবছিলাম, যদি ওরা সত্যি জঙ্গলে গিয়ে থাকে তো বিপদের কোনো শেষ থাকবে না গো। না না, তোমরা চিন্তা করো না, বিপদ ভঞ্জন কৃষ্ণের গয়না উদ্ধার করতে গেছে ওরা। তুমি দেখো, কৃষ্ণ ঠাকুর ওদের কোনো ক্ষতি হতে দেবে না। তাহলে দিনু, আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, খুঁজতে হলে তো আমাদের জঙ্গলে যেতেই হবে। চল 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 চল। ওই দেখো কে একজন আসছে, অনেকটা আমার বেনির মতো না? বেনি বেনি বেনি, লোকনাথ কই রে? শিগগিরই চলো, ওই চোরটা লোকনাথের মাথায় মেরেছে। কি বলছিস রে? আচ্ছা লোকনাথ